ভর্তি বা এডমিশন হওয়ার আগে ভিডিওটি একবার অবশ্যই দেখবে, যে তুমি কোন বিষয় নিয়ে পড়বে যে তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে, এমনকি তোমাকে তোমার পছন্দসই বিষয় সিলেকশন করতে সাহায্য করবে। তো ওয়েলকাম টু মাই স্টাডি হোম। যারা আমাদের চ্যানেলটিতে প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখন গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে কলেজে পার্স বা অনার্স কোর্সে কোন বিষয় নিয়ে তুমি পড়তে চাও, যে বিষয়ে চাহিদা খুব বেশি কিন্তু কম্পিটিশন কম, তাই তো? এছাড়াও আর্টস বা সায়েন্স বিভাগে কোন বিষয়গুলো নিয়ে পড়বে যা সহজেই সাফল্যের সাথে সাথে চাকরির সুযোগও বেশি রয়েছে? প্রথমত তোমাকে কয়েকটি স্টেপ মনে রাখতে হবে। প্রথম যে স্টেপটি রয়েছে যে তুমি কী হতে চাও, তার উপর ভিত্তি করে তোমার তৈরি হবে কলেজ লাইফের বিষয়। দ্বিতীয় নম্বর স্টেপটি হচ্ছে তুমি পড়াশোনাতে কেমন, সাধারণ, অতি সাধারণ না মেধাবী। থার্ড স্টেপটি হচ্ছে তুমি নিজে নিজে সিলেকশন করতে পারছো না কি নিয়ে পড়বে, পারিবারিক চাপের ওপর ভিত্তি করে মেনে নিতে হচ্ছে পড়ার বিষয়, তাহলে কি করবে। ফোর্থ স্টেপ তোমার দক্ষতা বেশি কিসের ওপর, খেলাধুলা, হাতের কাজ শেখার ওপর, শিক্ষকতা করার ওপর, চিকিৎসা, চাষবাস, তুমি প্রকৃতি প্রেমিক, ছবি আঁকতে তোমার ভালো লাগে, এছাড়াও তুমি গান বাজনা। এছাড়াও যে ফিফথ স্টেপ হচ্ছে তোমার কোন পেশা বেশি পছন্দ। তোমাদের এই গুরুত্বপূর্ণ যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলির মাধ্যমে কোনো যদি তোমাদের সমস্যা থাকে এই স্টেপগুলির মাধ্যমে কিংবা এই স্টেপগুলির মধ্যে কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, যা তোমাদের সমস্যা যে সমস্ত সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করা হবে, এমনকি তোমাদের পছন্দের বিষয় সিলেকশন করতে আমরা সাহায্য করতে পারবো। এছাড়াও যাতে সকল বন্ধুদের সকল সমস্যা দূর করতে আমরা পারি, তাই এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটিতে তোমরা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলেজে পড়বে যে বিষয়টির চাহিদা বেশি হলেও কম্পিটিশন কম। তো তোমরা সকলেই জানো ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল বিষয়ে সকলেরই বেশিরভাগ ছাত্রছাত্রীরই কিন্তু পছন্দ, ঠিক আছে? কিন্তু এই বিষয়ে পছন্দ হলেও তোমাদেরকে বলে রাখি সবচেয়ে যে বিষয়ের চাহিদা রয়েছে দর্শন শাস্ত্র, এই বিষয়ে কিন্তু কম্পিটিশন কম। তো দর্শন শাস্ত্র যা সকলের কাছে ফিলোসফি নামে তোমরা সকলেই চেনো, এই বিষয়ের চাহিদা খুব বেশি কিন্তু কম্পিটিশন কম। তোমরা এখন নয় পরে বুঝতে পারবে, এই বিষয়ে যদি তোমরা প্রথমত বিএ পাস করো তারপর তোমরা এমএ করবে, এমএ করার পর তোমাদেরকে পিএইচডি করতে হবে, যখন তোমরা এসএসসি পরীক্ষায় বসবে তখন দেখবে যে তোমাদের যে কম্পিটিশনের যে পরীক্ষার্থী রয়েছে তার থেকে তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে, তাই তোমরা অনায়াসে পরীক্ষা দিয়ে সেখানে চাকরি পাওয়ার সুযোগ তোমাদের বেশি রয়েছে। এছাড়াও তোমরা যদি ইংরেজি বিষয়ে অনার্স করতে চাও তাহলে সেখানে ভিডিও হওয়ার চান্সের সুযোগ বেশি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা পুলিশের ক্ষেত্রে এসআই পদে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? পেশাগত দিক থেকে তোমাদের ক্লার্কের জন্য ইংরেজির দক্ষতা বেশি থাকতে হবে, তাই ইংরেজি বিষয়ে তোমরা অনার্স করতে পারো। এছাড়াও ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোলে যদি তোমরা অনার্স করো কিন্তু তোমরা 50% অ্যাবাভ মার্ক না পাও, কিংবা যদি এই এবার না পাও তাহলে তোমাদের কিন্তু কোনো দাম নেই। তোমরা যদি বাংলা, ইতিহাস, ভূগোল নিয়ে তোমরা পাস কোর্সে পড়ো, এছাড়াও তোমরা যদি 50 অ্যাবাভ মার্ক পাও তাহলে কিন্তু তোমাদের অনার্সের থেকে পাসের চাহিদা বেশি থাকবে, এছাড়াও তোমরা সমস্ত রকমের পরীক্ষায় বসার সুযোগ পাবে। এছাড়াও অন্যান্য বিষয়ের ভিডিওগুলোর সম্বন্ধে জানতে তোমরা পরের ভিডিওতে চোখ রাখো। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম মাই স্টাডি হোম, সেখানে গিয়েও তোমরা সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা সেই ফেসবুক পেজে গিয়ে না দেখো তো তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবে মাই স্টাডি হোম, আর সেখান থেকে দেখে নেবে।